হ্যালো আর নমস্কার বন্ধুরা, ফ্রিকিং মানি ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, যদি তোমরাও এই ধরনের লাল টকটকে হেডশট ডিজার্টিগুল দিয়ে মারতে চাও তাও প্রতিটা গুলিতেই, তাহলে কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবে। তোমরা যখনই ডিজার্টিগুল দিয়ে হেডশট মারতে চাও তখন প্রধানত দুইটি সমস্যার মুখে পড়ো। প্রথমটা, যখন তোমরা গুলি করবে হয়তো গুলিটা মাথার উপর দিক দিয়ে বারবার যাচ্ছে বেশি ড্র্যাগ করার জন্য, আর অথবা তোমরা যখন বারবার এত কষ্ট করে ড্র্যাগ করো বারবার বডি শট লাগে, যেটা 67 ড্যামেজ বা 90 ড্যামেজ হয়ে থাকে। তো এত চেষ্টা করার পরেও তোমাদের কোচিতে একটাই হেডশট লাগে। তো এবার আমার দেখো, আমার কিন্তু প্রতিটাই একের পর এক হেডশট লেগেই যাচ্ছে। তো এটার পিছনে কিন্তু ছোট্ট একটা ফর্মুলা কাজ করে, যেটা তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরাও ডিজার্টিগালের প্রতিটা গুলিতেই এই ধরনের লাল টকটকে হেডশট মারতে চাও, এরই সাথে ফ্রি ফায়ারের অন্য সমস্ত গোপন গোপন টিপসগুলো জানতেও শিখতে চাও, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটাও অল করে দেবেন। তো এই ভিডিওতে আমি তোমাদের তিনটে প্রধান ফর্মুলা বলতে চলেছি, এই তিনটে ফর্মুলা মন দিয়ে যদি ফলো করো তো তোমাদের গেম প্লেও এতটা পরিমাণে ইম্প্রুভ হবে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। তো সবার প্রথমে যেটা হচ্ছে সেন্সিটিভিটি এবং সেটিংটা পরিবর্তন করা। তো সবার প্রথমে, আমি জানি না তোমরা কত সেন্সিটিভিটিতে খেলো, কিন্তু যদি ডিজার্টিগালের কথা আসে এখানে কিন্তু তোমাদের যেই মোবাইলই হোক না কেন, তোমাদের জেনারেল সেন্সিটিভিটি 100% রাখতে হবে, তবেই তোমরা প্রতিটা গুলিতে লাল টকটকে হেডশট মারার একটা চান্স দেখতে পারবে। আর এরপরে আসি আমরা কাস্টম এইচইউডি এর উপর। কাস্টম এইচইউডিতেও তোমাদের হালকা পরিবর্তন করতে হবে, তোমাদের যে ফায়ার বাটনটা আছে এটার পরিমাণটা কিন্তু একটু কমায় নিতে হবে 45-50-এর মাঝে। অনেকে 55 রাখে, কিন্তু এটা মনে রাখবে খুব বেশি ছোট না বা খুব বেশি বড় না। ফায়ার বাটনটা ছোট বা বড় করাতে একটাই সুবিধা তোমরা পাবে, সেটা হচ্ছে ড্র্যাগ করতে সুবিধা। যদি ফায়ার বাটনটা সাইজটা বড় হয় সেক্ষেত্রে তোমরা কম জায়গা পাবে ড্র্যাগ করার জন্য, আর ফায়ার বাটনের সাইজটা ছোট হলে তোমরা স্ক্রিনে একটু বেশি জায়গা পাবে ড্র্যাগ করার জন্য। এবারে আমরা জানবো যে ডিজার্টিগালে হেডশট লাগার 2 নম্বর প্রধান ফর্মুলা, যেটার নাম হচ্ছে এইম কারসার। মানে তোমরা যখন ফায়ার করো তখন তোমাদের মধ্যে অনেকে হয়তো লক্ষ্যই করো না যে তোমাদের এইমটা অ্যাকচুয়ালি কোথায় আসে, এনিমির বডি দেখে ডাইরেক্টলি ড্র্যাগ করে দাও। কিন্তু এই প্রসেসে কিন্তু বেশিরভাগ তোমাদের বডিতে লাগবে বা মাথার উপর দিক দিয়ে চলে যাবে। পারফেক্টলি প্রতিটা গুলিতে ডিজার্টিগালের হেডশট তোমরা মারতে পারবে না। তো এটার জন্য সবার প্রথমে তোমাদের এইমটা লক্ষ্য করতে হবে, এটা প্র্যাকটিসের উপরে আসবে। যখন তোমরা ফায়ার করবে ম্যাক্সিমাম চেষ্টা করবে তোমাদের যে এইমটা থাকবে সেই এইমটা বুক থেকে মাথার মধ্যে লাগার। যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু হালকা একদম লিটিল বিট যদি ড্র্যাগ করো তাহলেই হেডশট লেগে যাবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, তোমরা যখন ডিজার্টিগাল দিয়ে ফায়ার করতে যাবে বা হেডশট মারতে যাবে, এটা একদম মেক শিওর হয়ে নেবে যে তোমাদের যে এইমটা আছে সেটা যেন বুক থেকে গলা বা মাথার মাঝখানেই থাকে। যদি তার এপাশ ওপাশ হয় তাহলে কিন্তু অসুবিধা বা বডি ড্যামেজ বা মাথার উপর দিক দিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এবারে আমরা জানবো যে ডিজার্টিগালের 3 নম্বর ফর্মুলা, যেটা কিন্তু সব থেকে প্রধান ফর্মুলা। যত বড় প্লেয়ার আসুক না কেন, এই ফর্মুলা ছাড়া তারা কোনোদিনও হেডশট মারতে পারে না, আর এই ফর্মুলায় হালকা মাত্র ভুল হলেও সেটা বডি ড্যামেজ বা মাথার উপর দিক দিয়ে চলে যায়। তো কী সেই ফর্মুলা? সেটার নাম হচ্ছে মুভমেন্ট স্পিড। তোমরা ভালো করে লক্ষ্য করবে, যারা কিন্তু হেডশট মারে তারা একটু দূরে দূরে থাকে, দূরে দূরে, এবং তারা একটু হালকা হালকা স্লো স্লো মুভমেন্ট করে। আর যখন কেউ হেডশট মারে তখন দেখবে তারা কিন্তু দাঁড়িয়ে হেডশট মারে। তো এটাই হচ্ছে মেন প্রসিডিওর। একটা কথা মনে রাখবে যে এনিমি দৌড়াচ্ছে ডিজার্টিগালের মানে হালকা ড্র্যাগ করলাম হেডশট, এটা কিন্তু সম্ভব না। যদি এইভাবে হালকা ড্র্যাগ করলে সব সময় যদি হেডশটে লাগতো না, তাহলে কেউ কোনো দিন ফ্রি ফায়ার খেলতো না বা অন্য কোনো বন্ধুকে নিত না, শুধু ডিজার্টিগালে নিত। তো এটা কিন্তু তখনই কাজ করে যখন এনিমিটার মুভমেন্টটা স্থির আছে, মানে সে মুভমেন্ট করতেছে না, দৌড়াদৌড়ি করতেছে না, দাঁড়িয়ে থেকে ফায়ার করছে, ওই সময় কিন্তু ডিজার্টিগালের পারফেক্ট একটা হেডশট লাগে। আর যারা প্রো প্লেয়ার তারা কিন্তু ওই চান্সের অপেক্ষাতেই থাকে কখন প্লেয়ারটার মুভমেন্ট একটু স্লো হবে আর সে হেডশট মারবে। তো আমার ক্লিপগুলো ভালো করে দেখতেছো, ঠিক এইভাবেই কিন্তু তোমরাও হেডশট মারতে পারবে। আর এরই সাথে কিন্তু এটাও মনে রাখবে, যখন তোমরা ড্র্যাগ করবে তখন কিন্তু তোমাদের মানে যে মুভমেন্টের জয়স্টিক আছে সেটা কিন্তু টাচ করা চলবে না, সেটা একদম সেরে তোমাদের ড্র্যাগ করতে হবে। এমনি নর্মালি এদিক ওদিক ঘোরাঘুরি করবে তোমরা পজিশন নেওয়ার জন্য, কিন্তু যখন ড্র্যাগ করবে বা ফায়ার করবে তখন কিন্তু তোমাদের মুভমেন্ট একদম জিরো হতে হবে এবং তোমার
তোমাদের ওই যে জয়স্টিকটা ওই জায়গায় টাচই করতে হবে না, শুধু তোমরা ড্র্যাগ করবে, ড্র্যাগ করলে তারপর আবার মুভমেন্ট করো, কিন্তু ফায়ার করার সময় কোনো ধরনের মুভমেন্ট চলবে না। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, যদি তোমাদের কোনো টিপস জানার থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো লাইক ও শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে।